হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য অনেক বেশি পপুলারিটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। এবং আজকে যে প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি, এটা প্রচুর রিকোয়েস্ট ছিল, কারণ আমার পেজে এটা প্রচুর সেল হয়, অনেকদিন ধরে সেল হচ্ছে। অনেকে আমার পেজ থেকে বা আমাকে ফোন করে প্রোডাক্টটা নিয়ে থাকেন, আমাদের কাছে প্রোডাক্ট অনেকদিন ধরে স্টক আছে, বাট এটার কোনো রিভিউ আমি করিনি। সেই জন্য অনেকেই বলছিল, আপু কেন রিভিউ দিচ্ছ না, রিভিউ না দিলে শুধু হচ্ছে না। তো সেই জন্যই হচ্ছে আজকের রিভিউটি করা। এটা আমার চ্যানেলের অনেক পপুলারিটি প্রোডাক্ট, এবং এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে একটি ক্যারাটিন হেয়ার স্ট্রেটনার ক্রিম। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ক্যারাটিন ক্রিম। এটা হচ্ছে লোল্যান ব্র্যান্ডের পিক্সেল প্রফেশনাল ক্যারাটিন একটি হেয়ার স্ট্রেটনার ক্রিম। এই যে হেয়ার স্ট্রেটনার ক্রিমটি আছে, এটি হচ্ছে পিক্সেল। এটি আমি আপনাদেরকে আজকে জানাবো যে এই যে পিক্সেল ক্রিমটি আছে, এটি আপনারা যদি হেয়ার স্ট্রেটনার ইউজ করেন, করে যদি এটি স্ট্রেট করেন হেয়ারটাকে, তাহলে এটি ক্যারাটিনটা কেমন হচ্ছে, কেমন রেজাল্ট আপনারা দেবে। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু আপনারা এরকম দুইটি প্রোডাক্ট পেয়ে যাবেন। একটি হচ্ছে আপনারা পাচ্ছেন নিউট্রালাইজার, আর একটি পাচ্ছেন ক্রিম। ওকে, এই ক্রিমটি পাবেন, সাথে হচ্ছে এই দুইটি প্রোডাক্ট আপনারা এই প্যাকেটের মধ্যে পাবেন। একটি বক্সে এরকম দুইটি প্রোডাক্ট থাকে। এটি হচ্ছে লোল্যান ব্র্যান্ডের পিক্সেল প্রফেশনাল হচ্ছে হেয়ার স্ট্রেটনার ক্রিম। তো এই হেয়ার স্ট্রেটনার ক্রিমটি আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে, চুল স্ট্রেট করতে এখন কম বেশি সবাই পছন্দ করে। এখন আপনাদের ফ্যাশনের একটি দিক হয়ে গেছে স্ট্রেট হেয়ার। স্ট্রেট হেয়ার, কার্লি হেয়ারটা অনেকেই থাকে, কার্লি হেয়ার পছন্দ করে, বাট বেশিরভাগ মানুষই কিন্তু স্ট্রেট হেয়ারটাকে বেশি পছন্দ করে। এবং স্ট্রেটনার একটা সময় ছিল যে স্ট্রেট করা প্রফেশনালি পার্লারে যে চুল স্ট্রেট করার একটি খুব একটা প্রবণতা ছিল। এখন দিন দিন জিনিসপত্রের দাম যেমন বেড়েছে, তেমন হচ্ছে আমাদের দৈনন্দিন খরচ যেমন বেড়েছে, তেমনি কিন্তু স্ট্রেটনিং করার জন্য কিন্তু পার্লারে এখন প্রচুর কস্টিং পড়ে। আপনার দেখা যায় লেন্থের উপর ডিপেন্ড করে আপনার যেই আপনি আটা করবেন, ট্রিটমেন্টটা নেবেন, তার উপর কিন্তু দেখা যায় যে এক একটা হেয়ার স্ট্রেট করার জন্য আপনার অনেক সময় 10 থেকে 20,000, 25,000 পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত লাগে অনেক জায়গায়, অনেক পার্লারে। এটা পার্লার বেঁধে হতে পারে, আপনার হেয়ার বেঁধে হতে পারে, হেয়ার ছোটো বড়োর উপর ডিপেন্ড করে, অথবা হচ্ছে পার্লারের উপর ডিপেন্ড করেও কিন্তু এই প্রাইসগুলো হয়ে থাকে। নর্মালি যদি আপনি একটা পার্লারে চুল হেয়ার স্ট্রেট করতে যান, তাহলে কিন্তু দেখা যায় পারমানেন্ট স্ট্রেট করার জন্য আপনার কাছে মিনিমাম হচ্ছে 10 থেকে শুরু হবে, সেই নাম্বারটা 10 থেকে শুরু হয়, 10,000 থেকে শুরু হয়। তো আপনারা কেউ যদি চান যে না, আমি আমার হেয়ারটাকে হচ্ছে স্ট্রেট হেয়ার চাচ্ছি, পার্মানেন্টলি হেয়ার স্ট্রেট করতে চাচ্ছি, সেটা ঘরে বসে করতে চাচ্ছি, তাহলে খুব ইজিলি হচ্ছে আপনারা এই পিক্সেল যে হেয়ার স্ট্রেটনার ক্রিমটা আছে, ক্যারাটিন এটা দিয়ে হচ্ছে করতে পারবেন। আপনারা হচ্ছে চুলের ক্যারাটিনটা যদি ইউজ করেন, তাহলে অন্যান্য হেয়ার স্ট্রেটনার ক্রিম থেকে কিন্তু ক্যারাটিন করাটা অনেক বেশি সেফ, কারণ হচ্ছে এতে করে চুল ভেঙে যাওয়ার প্রবণতা অনেক কমে যায়, চুলটা অনেক বেশি ভালো থাকে, এবং চুলটা হচ্ছে খুব বেশি হচ্ছে নারিশ থাকে, চুলটা একদমই হচ্ছে আপনার ড্যামেজ হয় না। যাদের হচ্ছে চুল অলরেডি আপনারা একবার রিবন্ডিং করেছেন, স্ট্রেটিং করেছেন, রিবন্ডিং করার পরেও হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হেয়ারটা অনেক বেশি হচ্ছে ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তারা যদি ড্যামেজটাকে রিপেয়ার করতে চান, তারাও কিন্তু চাইলে এই যে আপনার হচ্ছে পিক্সেলের যে হেয়ার স্ট্রেটনার ক্রিমটা আছে, ক্যারাটিন ক্রিম, এটা যদি আপনি ইউজ করে করেন, ঘরে বসে করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার হেয়ারটা কিন্তু আবারও নতুন করে সুন্দর হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, যদি আপনারা একদম টোটালি এ টু জেড আপনারা চান যে কীভাবে ঘরে বসে স্ট্রেট করবেন, পার্ট টু পার্ট একদম হচ্ছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দিব, সেজন্য অবশ্যই মনোযোগ দিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং কেউ ফোন করে করে বারবার জিজ্ঞেস করতে পারবেন না যে এটা কেমন, ওইটা কীভাবে হবে, কারণ কি ফোন করে বলার থেকে মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা একবার দেখলে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। তো একটু আপনার মনোযোগ দিয়ে আমার ভিডিওটি কমপ্লিট করুন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, যারা হচ্ছেন চাচ্ছিলেন অনেকদিন ধরে যে হেয়ার স্ট্রেটনার একটা ক্রিম চাচ্ছেন ঘরে বসে করার জন্য, ক্যারাটিন স্ট্রেট করার জন্য, তাদের জন্য বলবো, যারা রিবন্ডিং করতে যাচ্ছেন ঘরে বসে ইজিলি কম খরচে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই অল্প খরচে ঘরে বসে আপনারা একদম 500 থেকে 1,000 টাকার মধ্যে আপনাদের হচ্ছে হেয়ার রিবন্ডিং করা হয়ে যাবে। এখন আমি বলে দিচ্ছি এটা প্রথমত কারা ইউজ করতে পারছেন, ছেলে মেয়ে উভয় ইউজ করা যাবে। ছেলেরা যদি ইউজ করেন, যাদের ঘন বেশি চুল তাদের জন্য একটা টিউব অলমোস্ট লেগে যাবে, যাদের হচ্ছে চুল পাতলা চুল তারা এটা দুইবার ইউজ করতে পারবে, আর যারা হচ্ছে মেয়েদের যাদের শর্ট হেয়ার আছে, শর্ট হেয়ারে একটা এরকম হলে, এক প্যাকেট হলেই আনা, বা যাদের লং হেয়ার পিঠ পর্যন্ত বা কোমর পর্যন্ত বিশেষ করে যাদের হেয়ার, তাদের তো অবভিয়াসলি চুল বেশি হলে দুইটা লাগবে, দুইটা ছাড়া হবে না। এখন আমি বলে দিব যে কীভাবে ইউজ করবেন। এটা হচ্ছে অনেক স্ট্রং একটি প্রোডাক্ট, এটা হচ্ছে পিক্সেলের প্রফেশনাল একটি প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ক্যারাটিন
স্ট্রং ফর্মুলা দেওয়া আছে এখানে, যেহেতু এটা আছে এটা অনেক স্ট্রং একটা ফর্মুলা, এটা আপনি চাইলে ঘরে বসে ইজিলি করতে পারবেন এবং আপনারা যদি চান অন্য কারো হেল্প নিতে তাহলে এটা আরও ভালো করতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় ঘরে বসে যখন করছেন ক্যারাটিন করছেন আপনারা হচ্ছে স্ট্রেটনার ইউজ করে করবেন, তাহলে এটা পারমানেন্ট কাজ করবে এবং সেটা হচ্ছে মিনিমাম 6 মাস অনেক ভালো থাকবে এবং যদি আপনি খুব ভালোভাবে যত্ন নেন সেক্ষেত্রে হচ্ছে এটা 1 বছর পর্যন্ত স্থায়ী হবে। তো এই ক্যারাটিনটা কীভাবে ইউজ করবেন সেটা এখন আবার বলার পালায়, আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে, যদি আপনি লং লাস্টিং চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে হেয়ারটাকে খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে, কোনো ধরনের কন্ডিশনার ইউজ করা যাবে না, কোনো কিছু ইউজ করা যাবে, একদম চুলটাকে খুব ভালোভাবে কন্ডিশন শ্যাম্পু করে নিতে হবে। একদম শ্যাম্পু করে নিয়ে চুলটাকে হচ্ছে আপনারা কোল্ড যে হচ্ছে ড্রায়ার আছে, কোল্ড ড্রায়ার বারবার বলছি, আপনারা হচ্ছে হট ড্রায়ার দিয়ে করবেন না, যেটা হচ্ছে গরম বাতাস বের হয় সেই ড্রায়ার দিয়ে আপনারা হচ্ছে চুলটাকে ড্রাই করবেন না, যেটা হচ্ছে ঠান্ডা বাতাস দিয়ে বা ফ্যানের বাতাসে হচ্ছে আপনারা চুলটাকে আস্তে আস্তে চুলটাকে শুকিয়ে নেবেন। তারপরে যেটা করবেন এখানে যে ক্রিমটা আছে এটা একটা বাটিতে নিয়ে নেবেন এবং ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে আপনি মিনিমাম 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1 ইঞ্চি পর থেকে হচ্ছে চুলের গোড়া থেকে 1 ইঞ্চি পর থেকে চুলের লেন্থ পর্যন্ত এই যে ক্রিমটি আছে এটা খুব ভালো করে আপনাকে ইউজ করতে হবে, লাগাতে হবে এবং চুলটাকে চেষ্টা করতে হবে সোজা রাখার জন্য, চুলটাকে বেশি ঘাড় নাড়াচাড়া করা যাবে না, চুলটাকে বাঁকা করা যাবে না, সোজা করে অবস্থায় রাখতে হবে এবং আপনারা এটা ইউজ করার পরে চিরুনি দিয়ে ভালো করে আশ্রয় নেবেন। আশ্রয় হচ্ছে চুলটাকে সোজা অবস্থায় রেখে, খুব সোজা হয়ে বসে থেকে চুলটাকে সোজা অবস্থায় রেখে আপনারা যেটা করবেন ক্রিমটা লাগিয়ে ফেলার পরে হচ্ছে মিনিমাম 35 থেকে 40 মিনিট আপনাকে ক্রিমটা রাখতে হবে, চুলে খুব ভালো করে লাগাবেন, লাগানোর পরে চুল আশ্রয় নিয়ে 40 মিনিটের মতো আপনাকে রাখতে হবে, রেখে খুব ভালো করে হচ্ছে পানি দিয়ে ঠান্ডা নর্মাল পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলতে হবে, চুলের গোড়ায় যেন কোনোভাবে মেডিসিন না যায় সেটা খেয়াল রাখতে হবে কারণ এটি হচ্ছে খুবই স্ট্রং একটি ফর্মুলা, এটি চুলের গোড়ায় গেলে চুল পড়ে যেতে পারে, চুলের ক্ষতি হতে পারে। যাদের হচ্ছে কালার আছে, চুলে কালার করা অলরেডি যাদের আছে তারাও কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন, তাদের চুলের কোনো ক্ষতি হওয়ার কোনো পসিবিলিটি নেই। এখন 40 মিনিট পর চুলটাকে ওয়াশ করে ফেলার পরে চুলটাকে খুব ভালো করে হচ্ছে আপনাকে শুকিয়ে নিতে হবে এবং আপনাকে খুব ভালো একটি স্ট্রেটনার দিয়ে, যে স্ট্রেটনারগুলোতে হচ্ছে পাওয়ার খুব বেশি হয় এবং চ্যাপটা ধরনের চ্যাপটা মোটা যে স্ট্রেটনারগুলো হয় পাওয়ার বেশি আছে এরকম হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলটাকে অল্প অল্প করে সেকশন ওয়াইজ আপনাকে হচ্ছে স্ট্রেট করে নিতে হবে এবং আপনি যত ভালোভাবে আপনার চুলটাকে স্ট্রেট করতে পারবেন তত ভালোভাবে হচ্ছে আপনার চুলটা পারমানেন্টলি স্ট্রেট হবে। সো আপনাকে মনোযোগ সহকারে চুলটাকে খুব ভালোভাবে প্রতিটা যখন আপনি স্টেপ নিচ্ছেন অল্প অল্প ছোটো ছোটো সেকশন নিচ্ছেন ওটাকে চেষ্টা করতে মিনিমাম 4 থেকে 5 বার একটা সেকশনকে মিনিমাম 4 থেকে 5 বার এরকম স্ট্রেট করার জন্য এবং খুব শক্তভাবে আপনাকে চিরুনি দিয়ে আস্তে আস্তে স্ট্রেটটা করতে হবে। এভাবে পুরো চুলটা যখন আপনার স্ট্রেট হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিউট্রিলাইজারটা আছে, এই যে লোশন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট হচ্ছে নিউট্রিলাইজার লোশন, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটাও আপনি সেম ওয়েতে চুলের 1 ইঞ্চি উপর থেকে গোড়া থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার হচ্ছে এই যে যে প্রোডাক্টটা আছে নিউট্রিলাইজারটা আছে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটাকে আপনাকে রাখতে হবে চুলে মিনিমাম 20 মিনিট আপনাকে এটা রাখতে হবে, রেখে হচ্ছে এটাকেও পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার পরে হচ্ছে চুলটাকে আবারও খুব সুন্দরভাবে স্ট্রেট করতে হবে একদমই হচ্ছে প্রপারলি, যেহেতু আপনার এখন যেইভাবে আপনি স্ট্রেট করবেন যতটা ভালো স্ট্রেট করবেন চুলটা কিন্তু ততটাই ভালো হচ্ছে আপনার স্ট্রেটটা থাকবে। সেই জন্য আপনাকে কী করতে হবে খুবই ভালোভাবে চুলের গোড়া থেকে অল্প অল্প করে চুল নিয়ে একদম খুব সুন্দরভাবে হচ্ছে টেনে টেনে আপনাকে চুলটাকে স্ট্রেট করতে হবে। আমি বারবার বলছি স্ট্রেটটা যেন অবশ্যই একটা ভালো স্ট্রেটনার নেবেন, পাওয়ারফুল একটা স্ট্রেটনার নেবেন যেটা দিয়ে হচ্ছে একদম স্মুথলি আপনার চুলটা স্ট্রেট হবে এবং আপনি তখন দেখতে পাবেন চুলটা কতটা সুন্দরভাবে স্ট্রেট হয়ে গেছে, কতটা স্মুথ হয়ে গেছে চুলটা। এবং এইভাবে হচ্ছে আপনাকে এভাবে 3 দিন রেখে দিতে হবে, মিনিমাম 3 দিন। 3 দিন আগে চুলে কোনো ধরনের তেল ইউজ করা যায় না বা শ্যাম্পু ইউজ করা যাবে না, কিচ্ছু ইউজ করা যাবে না, আপনাকে হচ্ছে এইভাবেই রেখে দিতে হবে। এবং হচ্ছে আপনাকে যেটা করতে হবে প্রত্যেকবার আপনি পানি দিয়েই ওয়াশ করবেন, প্রথমে আপনি শ্যাম্পু করবেন পরবর্তীতে এই ক্রিমটা লাগাবেন তারপরেও শুধু পানি দিয়ে ওয়াশ করবেন হেয়ারটা, পরবর্তীতে এটা লাগিয়ে 20 মিনিট রেখে আবারও হচ্ছে একদম ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করবেন, তারপরে চুলটাকে স্ট্রেট করবেন এবং 3 দিন পর্যন্ত এভাবেই রেখে দেবেন। 3 দিন পরে হচ্ছে আপনি চুলে শ্যাম্পু করবেন এবং শ্যাম্পু করার পর একদমই আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না, আপনাকে একটা ভালো কন্ডিশনার ইউজ করতেই হবে এবং তারপরবর্তী 3 দিন মধ্যে হচ্ছে আপনাকে একটা হেয়ার প্যাক ইউজ করতে হবে। হেয়ার প্যাকটা কীভাবে ইউজ করবেন সেটার জন্য আমার চ্যানেলের ভিডিও আছে, লরিয়াল স্পাটা নিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই লরিয়াল স্পাটা রেগুলার বেসিসে ইউজ করার ট্রাই করবেন। যদি আপনারা কন্ডিশনার ইউজ না করেন
স্পা যে ক্রিমটা আছে এটা দিয়ে কন্ডিশনার হিসেবে ইউজ করা যায়। যদি আপনি কন্ডিশনার ইউজ না করেন চুলের গোড়া থেকে, সেক্ষেত্রে আপনার চুলটা খুব দ্রুতই হচ্ছে ড্যামেজ হয়ে যাবে, চুলের যে শাইনিনেসটা সেটা চলে যাবে। তো যদি আপনি চান আপনার চুলের শাইনিনেসটা ধরে রাখার জন্য, চুলটাকে স্ট্রেট রাখার জন্য, অনেক দিন লং লাস্টিং করার জন্য, অবশ্যই আপনাকে প্রতিবার ওয়াশের পরে চুলে কন্ডিশনার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি লরেল স্পাটা ইউজ করতে পারেন, এটা চুলের গোড়া থেকে ইউজ করা যায়, চুলের কোনো ক্ষতি করে না। এবং আপনি এটা দিয়ে হচ্ছে একই সাথে হেয়ার স্পাও ইউজ করতে পারবেন এবং হেয়ার প্যাকও বানাতে পারবেন। আপনি শুধুমাত্র হচ্ছে এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনি হচ্ছে লরেল স্পাটার সাথে আপনি হচ্ছে হেয়ার প্যাক বানিয়ে, হেয়ার প্যাক ইউজ করে আপনি হচ্ছে হেয়ার প্যাক ইউজ করতে পারবেন। অবশ্যই যদি ভালো রেজাল্ট চান আপনাকে প্রত্যেকবার ওয়াশের পরে কন্ডিশনার ইউজ করতে হবে। সপ্তাহে অবশ্যই একবার হলেও আপনার চুলে হচ্ছে হেয়ার প্যাক ইউজ করতে হবে এবং আপনাকে হচ্ছে মিনিমাম মাসে একবার হলেও হেয়ার স্পা করতে হবে। তাহলে আপনার চুলটা অনেক বেশি ভালো থাকবে, লং লাস্টিং করবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, কেউ যদি এই প্রোডাক্টটি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ঘরে বসে কীভাবে 500 থেকে 1000 টাকার মধ্যে কত সুন্দর একটি আপনি রিবন্ডিং হেয়ার আপনি পাচ্ছেন ঘরে বসেই। সো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছেন সামনে ঈদের জন্য চাচ্ছেন যে ভালো একটি রিবন্ডিং ক্রিম দিয়ে হচ্ছে চুলটাকে ঘরে বসে সুন্দর একটি ক্যারাটিন রিবন্ডিং একটা লুক দিবেন, স্ট্রেটনিং একটা লুক দিবেন, তারা অবশ্যই আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করে এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং হচ্ছে করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।